এখন তো এখানে করোনা প্রচুর বাড়ছে বাংলায়, আপনি কি বলবেন? আমি বাংলার মানুষের কাছে একটাই নিবেদন করব, ছোট বড় বয়স্ক ছোট প্রত্যেকে বাড়ির থেকে বেরোলে মাস্ক পরে বেরোবে, হাতে স্যানিটাইজার লাগাবেন এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। হ্যাঁ, বাজার হাটে একজন যাবেন, ভিড় ভাট্টার দেখলে সেখান থেকে অনেক তো দূরত্ব বজায় রাখবেন, এটাই হচ্ছে প্রধান কাজ। এবার কি আপনি চান পশ্চিমবাংলায় লকডাউন লাগুক? দেখুন অন্য রাজ্যে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে, দেখুন অন্য রাজ্যের কথা বলবো না, বাংলার যে আমাদের পরিস্থিতি আছে, বাংলায় যদি এখন লকডাউন হয়, যারা রোজের রুটি রোজগার করে, যারা খায়, যারা দিন আনে দিন খায়, তাদের প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, লকডাউন যদি প্রয়োজন হয় সেই রকম ভিত্তি, এলাকা ভিত্তি যদি লকডাউন হয়, কিন্তু পুরো সম্পূর্ণ লকডাউন করা মানে আমাদের প্রত্যেক মানুষের, মধ্যবিত্ত মানুষের প্রচণ্ড, রোজের রুটি যারা রোজগার করে প্রচণ্ড অসুবিধায় পড়ে যাবে, প্রচণ্ড অসুবিধায় পড়ে যাবে। দিদি থেকে আপনি কি চাইবেন? মানুষের, সাধারণ মানুষ চাল ডাল পেয়ে যাচ্ছেন, মানে বিভিন্ন জিনিস তো পেয়ে যাচ্ছেন, দিদির এই করোনার কিছু ক্যাশ যদি ওই মানুষের হাতে দিয়ে যদি লকডাউন লাগানো যায় কি রকম? সেটা যেটা দেখুন, রোজের রুটি যারা দিন আনে দিন খায়, এমনি তো মোটামুটি একটা রেশন ব্যবস্থা আছে, উনি যথেষ্ট করছেন, কিন্তু আরেকদিকে যদি উনি পুরো লকডাউন মনে করেন, তাহলে একদম যারা দিন আনে খান তাদের হাতে যদি কিছু টাকা পয়সা উনি দেন তাহলে খুবই খুবই ভালো হবে। কিন্তু পুরো লকডাউন করলে অনেক অনেক মানুষ, সমস্ত যারা রোজের কাজ করে, বহু রকম কাজ করে, হ্যাঁ, কেউ হয়তো দেশে মাটি কাটার কাজ করে, কেউ বাসর বাড়ি বাউর বাড়ি বাসন মাঝে কাজ করে, তাদের সম্পূর্ণ আশা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তারা খাবে কি, তাদের জন্য একটু চিন্তা করা দরকার। রোজি রুটির চিন্তা দিকটা থাকছেই, কিন্তু করোনাও বাড়ছে, কি উপায়, কি একটা সমাধান যদি কি হতে পারে? সমাধান দেখো, সমাধান আপনাকে, আমাকে, সমস্ত মানুষকে, প্রত্যেক জনগণকে অনুরোধ করব যে আপনারা দূরত্ব বজায় রেখে মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে চলতে হবে, আপনারা ভিড় যেখানে দেখবেন সেখান থেকে দূরত্ব বজায় রাখুন, এটা মানুষকে সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে এখানে সরকারের কিছু করা থাকবে না। মানুষের হাতেই বাংলা, মানুষের হাতেই বাংলা এখন।